কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা টেলিভিশনের সাম্প্রতিক ভিডিও অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরাতে বিটিআরসি কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। এর আগে গত 8 ফেব্রুয়ারি আল জাজিরার সম্প্রচার বন্ধ এবং অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান প্রতিবেদনটি ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এনামুল কবির ইমন এই রিট দায়ের করেন। আমার এই প্রেয়ারের মাধ্যমে উনি স্পেশাল জুরিডিকশন থেকে আজকে নির্দেশনা দিয়েছেন, অতি তার শীঘ্রই এই অবমাননাকর এবং গ্রেটার সলিডারিটিকে আমাদেরকে ইয়ে করছে, হ্যাম্পার করছে, দেশের সার্বভৌমত্ব সহিংসতা নিয়ে প্রশ্ন তুলছে, সেগুলোকে রিমুভ করার জন্য অর্ডার দিয়েছে। ডে ওয়ান থেকেই চাচ্ছিল যে এই কন্টেন্টটাকে কীভাবে সরানো যায়, কিন্তু টেকনিক্যাল রিজনের জন্য প্লাস অ্যাট দ্য সেম টাইম এই ইস্যুগুলো আজকে এই পর্যন্ত করে যাচ্ছে, যেহেতু অর্ডার দিয়েছে ওই করে যায়। মিথ্যা ও বানোয়ার তথ্য দিয়ে আল জাজিরা টেলিভিশনে প্রচারিত তথ্যচিত্রের মূল চরিত্র জুলকারনাইন ওরফে সামি সহ 4 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করা হয়েছে। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা প্রধানকে নিয়ে মিথ্যা ও বানোয়ার তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়। মামলায় সামি ছাড়া বাকি 3 আসামি হলেন চ্যানেলটির ডিরেক্টর জেনারেল মোস্তফা সৌগ, সাংবাদিক ডেভিড বার্গম্যান ও তাসনিম খলিল। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে মামলা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক। যাদের বিরুদ্ধে আজকে মামলা করেছি, শাহের জুলকারনাইন স্বামী, তাসনিম খলিল এবং ডেভিড বার্গম্যান, তারা ষড়যন্ত্রমূলকভাবে নেপথ্য, তাদের নেপথ্য মদতদাতা ষড়যন্ত্র, তাদের অর্থ যোগানদাতা, এরা সকলে মিলে বর্তমান সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করে। বিদেশে দেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে বাংলাদেশের মিশনগুলোকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু স্মারক বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। মুজিব বর্ষে বঙ্গবন্ধু লেকচার সিরিজের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা আন্দোলনের ইতিহাসকে বিভিন্ন সময়ে বিকৃত করার চেষ্টা করা হয়েছে, এর মাধ্যমে বঙ্গবন্ধুর অবদানকে ছোট করা হয়েছে। এইগুলোর উপযুক্ত তত্ত্বভিত্তিক জবাব দিবেন, যাতে এই ভ্রান্ত ধারণাগুলো, এই বানোয়ার তত্ত্বগুলো জনমনে আপনার গঠিত না হয়, সেগুলোর আমরা সত্যিকারের আপনার উত্তর দিতে পারি। কারণ সম্প্রতি কয়েকটি প্রকাশনা এসেছে এবং এগুলো সব নাটকের মতো, বানোয়ার নাটক, গল্পের মতো, সেই গল্পগুলো যে সত্যি নয় সেইটি আমাদের দায়িত্ব হচ্ছে সেইটা পাবলিকে বোঝানো।